জরুরি অবস্থায় করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য সরকারের হাতে আমরা 12,000 টাকা কামারপুকুর শ্রীরামকৃষ্ণ সারদা কল্যাণ কেন্দ্রের পক্ষ থেকে আমরা প্রদান করছি, যাতে দেশের মানুষের উন্নতির কাজে এখন লাগিয়ে মানুষ সুস্থ হয়ে ওঠে। ঠাকুর মা স্বামীজির কাছে এই প্রার্থনা করি, বিশ্ববাসী যেন সবাই সুস্থ হয়ে আসে খুব তাড়াতাড়ির মধ্যে। ঠিক আছে।